পথে আমরা বেরিয়ে পড়েছি চালসা থেকে। খুব সুন্দর রাস্তা, ১৫টার সময় আমরা রওনা দিয়েছি। লাভার্স মিড পয়েন্ট, অসাধারণ দৃশ্য। তিস্তা আর রঙ্গিত এসে একত্র মিশছে, তিস্তা রঙ্গিতের সঙ্গম স্থল। অসাধারণ দৃশ্য, অসাধারণ। রোদ্রের লুকোচুরি খেলা চলছে, নিচে বয়ে চলেছে রঙ্গিত আর তিস্তা। উঁচু উঁচু পাহাড়, নানান রকম গাছপালায় ঘেরা, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর পরিবেশ।
থাক। ছিল যাওয়ার পথে তিনটে পাহাড় চূড়ার মতন দেখতে, সেই জন্য তিন ছিল জানি। এখন কিছু লাগবে না, আমরা যেখানে থাকি সেখানেও এই তিন ছেলের মতোই ঠান্ডা পড়ে।
বাগান চারিদিকে, দারুণ। রামাহাটা এই রাস্তায় পড়বে তো? নিচে নিচে অসাধারণ রাস্তা, পাইন বনের ভিতরে চলেছি আমরা গাড়ি চালিয়ে তিন চুলের উদ্দেশ্যে। রাধাকৃষ্ণ গাছ সামনে, না এটা অন্যরকম গাছ, নাম বলছি না ভুলে গেলাম, অভিরাজ অভিরাজ না। ঝাউ আর পাইন বনের মাঝে আমরা দাঁড়িয়ে আছি, চারদিকে মেঘের রাজত্ব, নিচ থেকে পাহাড়ের ঢাল বেয়ে মেঘেরা বনের মধ্যে ঢুকে পড়েছে, অসাধারণ সুন্দর দৃশ্য। সামনে আমাদের অভিরাজ হোমস্টে, সেখানে আমরা এসেছি, আমরা খেয়ে দিয়ে আবার সাইট সিনে বেরিয়ে পড়ব। বিউটিফুল ভিউ, ভেতর দিয়ে
সূর্যের হালকা আলো আসছে, তার সাথে মেঘ পুরো বনটাকে ছেয়ে ফেলেছে। হ্যাঁ ওটাই যাবে, খালি উল্টো থাকে।